ডিজে বাপি প্রেজেন্টেশন। যে কোনো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেখতে ইউটিউবে সার্চ করুন ডিজে বাপি। নকল হইতে সাবধান। প্রভু শঙ্কর দয়া নয়, কোথায় কোথায় কদলিনী ভেলা? আমি কেন চোখে কিছু দেখতে পাচ্ছি না, তবে কেন চোখে দৃষ্টি হারিয়ে ফেলেছে চতুর্দিক অন্ধ? চন্দ্রধর রাখি আমায়। ওরে পুত্র চন্দ্রধর, তব সম্মুখে দেখা যায় মহাশ্মশান। ওই শ্মশানে কারা সপ্তাহ করে ছেঁড়া বাসন ফেলে গেছে, ওই ছেঁড়া বাসন পরিধান করে নগর নগর ভিক্ষা করে খাও পুত্র, নগর নগর ভিক্ষা করে খাও। বলো না, বলো না, বলো না, বলো না। আমি রাজা চন্দ্রধর, মরার বসন পরে আমি আবার লজ্জা তাই তো করেছি, মরার বসন পরে আমি আমার লজ্জা নিবারণ করেছি। কিন্তু কেন কেন লোকের বাড়ি ভিক্ষা করতে যাব? আমার তো সব কিছু। ও আজ আমার বলে কিছু নেই, আমি ঠিকই শুনেছি দৈব বাণী হতে আমি এই মুহূর্তে যাব ওই নগরে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে। আমি ভিক্ষা করে খেয়ে আমার দেশে ফিরে যাব, তবে পূজা দেব না ওই কুচক্রী মানুষ হারে। ভিক্ষা দাও গো, নগর বাসি ভিক্ষা দাও গো। লোকে দাহারে দাহারে রাজার ছেলে হয়ে মাগো, ভিক্ষা করি আমি দেশে দেশে। আরে পার বহলা কি মাগো ধীরে যেতে, সবাই মিলে এই কি ছিল মোর কপালে, ভিক্ষা করি আমি দ্বারে দ্বারে। আর পারব না কি মর ফিরে গো, সবাই দাও গো না।
ফেলে হয়ে মাগো ভিক্ষা মানি লোকে দারে দারে। এই তো করে অনেক ত্রণ্ডল হয়েছে, এই ভিক্ষা ত্রণ্ডল এখানে রেখে দিয়ে ও নদীর সরোবরে ঘাটতে স্নান করে তবে আমি আমার ভিক্ষা ত্রণ্ডল ভক্ষণ করব। দয়াময় তবে আমি আমার ভিক্ষা ত্রণ্ডল ভক্ষণ করব। আমি এখন চললাম ওই সরোবরের চন্দ্র ধরবে ভিক্ষা করে খেয়ে দেশে ফিরে যায় দেবী নামার পূজা নামার পূজা। আমি এই মুহূর্তে যাব গণেশ তোর কাছে তোর কাছে। গণেশ দা গণেশ দা বলে বোন তোমার ইন্দুর গন দিতে হবে দাদা। ঠিক আছে নিয়ে যাও দুই দণ্ডের তরি। বেশ দাদা ইন্দুর গন চন্দ্র ধর ভিক্ষা করে রেখে গেছে এই পোড়ো মন্দিরে। হ্যাঁ তোমরা এখান থেকে সরণ কিনে ভিক্ষা তন্ডুল হরুন পুরি নাও। বেশ মা আমরা চললাম ভিক্ষা তন্ডুল। এই তোমার স্নান করা হয়ে গেছে এইবার এইবার আমি আমার আরাধ্য দেবতাকে আরাধনা করে তবে আমি আমার ভিক্ষাত্রণ্ডল ভক্ষণ করব। দয়াময় তবে আমি আমার ভিক্ষাত্রণ্ডল ভক্ষণ করব। ও সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বার্থে সাধিকে শরণে সম্মুখে গৌরী নারায়ণ নম নাম। আহ প্রভু শঙ্কর কি শান্তি কি তৃপ্তি পেলাম আমি। এইবার আমি আমার ভিক্ষা ত্রণ্ডল উদরপূর্ণ করে খাবো। দয়াময় আমি আমার ইন্দ্রগণ তোমরা তোমরা আমার ভিক্ষা ত্রণ্ডল হরণ করে নিয়ে গেছো দাঁড়াও দিয়ে যাও আমার বড় ক্ষুধা দিয়ে। প্রভু শঙ্কর দয়াময় ইন্দ্রগণ ভিক্ষা ত্রণ্ডল হরণ করে নিয়ে গেল আজও তোমার খাওয়া হলো না ঠাকুর আমি কোথায় যাবো কে কে আমায় দুটো খেতে দেবে আমায় বড় ক্ষুধা আমায় দুটো খেতে। আমি পারবো আমার কুঠার নেই ভাই। তোমার কুঠার নেই আমি পারবো ভাই পারবো কিন্তু কুঠার নেই। ভাই এই কুঠার নেই বলছে তাহলে আমি কি করিস এই আমার কুঠারটা আজকে দেবো। তো শরীর খারাপ বলছিস তুই দিয়ে দে আজকে। বেশ এ ভাই কারণ আমি তোমাদের সঙ্গে যেতে পারবো না যাওয়ার সময় তুলে দিয়ে যেও ভাই মনে থাকবে তো। অবশ্যই এসো ভাই তোমার কষ্ট কাটে কষ্ট কাটে মা গো রাজা চন্দ্র হে ধারো রাজা চন্দ্র ধার কষ্ট কাটে কষ্ট কাটে রাজা চন্দ্র ধার গো রাজা চন্দ্র ধার বেছে 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 চন্দন কাস্ট রাজা কাটে গো মা রাজা কাটে গো কষ্ট কাটে কষ্ট কাটে রাজা চন্দ্র ধর গো রাজা চন্দ্র ধর গো সবার চেয়ে তেজ ছিল রাজা চন্দ্র ধর গো রাজা চন্দ্র ধর কষ্ট কাটে রাজা চন্দ্র ধর গো রাজা চন্দ্র ধর বড় দেখে বোঝা বাঁধে
লাস্ট তুমি দেখছো দেখছো না পাগল বলছিলে কত বড় বোঝে পড়েছি দেখো আমি তো জানি না এ গেমো কাট গেমো না না গেমো কাট না আর গেমো কাট না তো কি কত সুন্দর একটা সেন পড়েছি আমার মনে হয় চন্দন কষ্ট করেছে দুই একটা নিয়ে না ভাই না আমার কষ্ট আমি দেবো না আমি বড় কষ্ট করে কেটেছি আমার মাথায় তুলে দাও আমি পারবো ভাই কতদিন কিছু খাওয়া হয়নি আমার মাথায় চন্দন কাস্টের বোঝা কাস্ট কে গো বাবুরা কষ্ট নেবে তোমরা কে বাবুরা কষ্ট নেবে তোমরা আমি কষ্টের বোঝা নিক্ষেপ করে বলে এসেছি হলো বল
কষ্ট বেঁচে খেয়ে আমার দেশে ফিরে যাবো, পুত্রবুদ্ধিটা দেবো না ওই কুচক্রি কাজে অনুসারে। এইবার আমি লোকের বাড়ি নফরগিরি করে খাবো, দেখি আমার খাওয়া হয় কিনা। ও বাবু, তোমরা কেউ লোক রাখবে বাবু? লোক রাখো না বাবু, আমি চাষের কাজ করতে পারি। আমায় আমায় রাখো না বাবু, আমি সব কাজ করতে পারি। কোথায় চিল্লা চিল্লি চিল্লি করছিস ও ভাই? কাজ করতে পারিস মানে? আমি সব কাজ করতে পারি, আমি কাজ খাচ্ছি ভাই। কাজ করছো? আমরা তো কাজ করতে যাচ্ছি। দয়া করে সঙ্গে নিয়ে যাবে কে? তোমরা এসো না, আমাদের কি জমি জায়গা আছে? আমরা পরের বাড়ি কাজ করি, আমাদের একটা বাবু আছে। বাবু? হ্যাঁ, দয়া করে ডেকে দিবি। বাবুকে ডেকে দেখি, বাবু আসলে শুধু শুয়ে পায়ে পড়ে যদি তোকে কাজ না নেবে বলে তো আমার মনে হয় না। তুই যে পাগল! আমি পাগল নই, আমি তোমাদের মতো ভালো লোক। আরে বাবু, এই শোনো, একটা লোক কাজ কাজ করছে, দেখো এই বাবুর খোড়া পা ঝাপ করে ধর। বাবু! হ্যাঁ। এই কই বাবু, এই এইদিকে বাবু। এই কাজে যাবি না, চল চল। ওটা বাবু, বাবু বাবু ও বাবু, আপনি আমায় আপনি আমায় কাজে দেবেন বাবু? তুই কাজ করতে পারি? আমি সব কাজ করতে পারি, সব কাজ। হে সত্যি, আমি তো এরকম লোক খুঁজছিলাম। এখন আমার এই ধানের মধ্যে আগাছা পরিষ্কার মানে খোয়ালি করা হচ্ছে। ও পরিষ্কার, পরিষ্কার কাজটাই তো আমি ভালো পারি ভাই। ভালো ভালো। আচ্ছা আচ্ছা, বলছিলাম মাইনা করি কি দিতে হবে? আপনি টাকা পয়সার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, টাকা পয়সা আমার লাগবে না, আমার শুধু পেট ভরে খেতে দিতে হবে। ও ভগবান, টাকা পয়সা লাগবে না, শুধু পেট ভরে দিলে হবে? কত খাবি রে? অনেক খাবো বাবু। এই খাও, কাজ করবি? আমি খাও না, খাও না, আমি খেতে চেয়েছি। 500 টাকা করে রোজ দু বোতল বাংলা চাই। চোখে শস্যের ফুল দেখে না, আপনি কিসের জন্য বিশ্বাস করবেন? কান্নাকাটি করিস না বাবা, তুই কাজে লেগে যা, ওই সঙ্গে ওর সঙ্গে করে নিয়ে যা, 10 কাটা লাগিয়ে দিবি। আমি আমার সঙ্গে যাবে? হ্যাঁ হ্যাঁ বাবু। আমি কি বলছিল? সেটাও কিন্তু ঠিক। হ্যাঁ বাবা, তোর নামটা কি বাবা বল? আমি তো নাম জানি না, দয়া করে তোমরা নাম দিয়ে দাও না ভাই। আমি নাম বলতে পারছি না, আমায় খুদ হয় বেসরি হয়ে গেছে। এ মনে হচ্ছে নামের হারিয়ে ফেলেছে। নাম হারিয়ে ফেলেছিস? হ্যাঁ হ্যাঁ। প্রভু শঙ্কর, কোথায় কোথায় আমার রাজপ্রাসাদ, কোথায় আমার রানী সনকা? ভাই আমি আমি কেন চোখে কিছু দেখতে পাচ্ছি না? তবে কি তবে কি আমি চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছি? আমি চতুর্দিক অন্ধকার দেখছি কেন? আমি চতুর্দিক অন্ধকার। আরে ওই তো আমার রাজপ্রাসাদ দেখা যায়, তাহলে তো আমি এসে গেছি। কিন্তু এই ছিন্ন মলিনী পোশাকে কেমন ভাবে আমি আমার রানী সনকার কাছে যাব? না না, আমি এখন যাবো না, আমি এই রাত্রকেও ওই কদলে বাগানে গা ঢাকা দিয়ে থাকবো। কাল্য প্রভাত হলে আমি আবার রানী সনকার কাছে গিয়ে বলবো, রানী সনকা একটিবার চেয়ে দেখো, রানী চেয়ে দেখো, আমি কে এসেছি। ওরে মা দাসী, দাসী রে, আজ আমার মনটা এমন ভাবে কাঁদে কেন রে জানিস দাসী? আজ রাতে আমি কাল স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখেছো মা? আমি বলবো মা,
পলাশে দে কালী সাপ ওরে আজ কে ওরে আমার কাড়ে আমার আমি তোমায় ডেকেছি জানো, আজ আমার পূর্ণিমার রাত, এই পূর্ণিমার রাতে আমার স্বাধীন কলা বাগানে চোর আসবে, সেই চোর ধরার জন্য তোমাকে আমি ডেকেছি বাবা। কলা বাগানে চোর আয়েগা হাম পকড়ায়েগা। রামসি পারফেক্ট মাই রামসি। তাহলে আমার দাড়িকে পাঠিয়ে দিচ্ছি তোমার ওই কদলি বাগানে দিয়ে আসার জন্য। ও দাড়ি ভাই, ও হ্যাঁ তুমি দিয়েছো ওই কদলি বাগানে। হ্যাঁ তো ভাগ যাবে। হ্যাঁ ও দাড়ি ভাই, হ্যাঁ হ্যাঁ চলো চলো। জমাদার হাজির হুয়া শুনতে পাই অন্ত পুণ্য পাপা রানীমা বলা কেসে চোর খেলকার খেলকার কি বাগান হয় ছেলে
ধরে চিচুর মার আশা তো গরকা খেলা মনে 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 আচ্ছা ভাই চোরে ধরে আমি জিজ্ঞাসা করবো কেনই এমন ভাবে এই প্রাসাদের মধ্যে না এসে ওই কদলি বাগানে কেন চুরি করে কলা খেতে মাঝে না রাখছি না ওই চুরির বন্ধন খুলে দে বাবা আমি দেখবো আমি দেখবো ওকে জিজ্ঞাসা করবো কেন চুরি করে আজ কদলি বাগানে লুকিয়ে আছে আমি সব হারিয়ে ফেলেছি তুমি রাম সিংকে বলে দাও আমি চোর নয় বলে দাও রাম সিংকে আমি চোর নয় তোমার কোন দোষ নেই রাম সিং তুমি তোমার কর্তব্য কাজ করেছো এবার আমি আমার কর্তব্য কাজ করবো তোমার পাওনা গন্ডা ঠিক সময় মতো পৌঁছে দেব এসো বাবা তোমায় কোনো দোষ নেই বাবা তোমায় কোনো দোষ নেই এসো বাবা এসো রাম সিং রাম সিং রাম সিং জিজ্ঞাসা করো